পৃথিবীর একজন মানুষ সূর্যকে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তার দোয়া কবুল করে ফিলিস্তিনের ওই মসজিদ মসজিদে আকসা এই মসজিদ পুনরুদ্ধার বিজয়ের জন্য আল্লাহ সূর্যকে পর্যন্ত থামায়া দিয়েছে জিহাদ এটা পবিত্র শব্দ এটা সন্ত্রাসের বিপরীত ইসলাম সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করে ইসলাম কখনো অন্য ধর্মকে গালি দিতে উৎসাহ করে না ইসলাম শান্তির কথা বলে ইসলাম সমৃদ্ধির কথা বলে ইসলাম শৃঙ্খলার কথা বলে ইসলাম কখনো সমাজ বা রাষ্ট্রে বা কোথাও বিশৃঙ্খলা ঘটাক এটা কখনো ইসলাম কামনা করে সম্মানিত ভাইরা আল্লাহ বললেন তওবা কবুল হবে কিন্তু শর্ত হলো আল্লাহর ওই আদেশ মানতে এবার তারা রাজি হয়ে গেল সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আহারে যে ভূমির বিজয় পাইতো 40 বছর আগে এখন পাবে কত বছর পড়ে এখন তারা গেল কমান্ডার কে সেনাপতি কে সেনাপতি হচ্ছেন ইউসা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে বনি ইসরাইলের সবাই এবার আমালেকাদের বিরুদ্ধে লড়াই করে মসজিদে আকসা সহ আশপাশের এলাকা পুনরুদ্ধার করবে সেই সময়ের সুপার পাওয়ার অস্ত্রশস্ত্র বেশি সব কিছু তাদের বেশি সৈন্যদের প্রশিক্ষণও বেশি কিন্তু মুসলমানদের কিচ্ছু লাগে না ঈমান থাকলেই বিজয় যিনি দেন তিনি কি শুনেন শুনেন ইউসা বিন নুন আলাইহিস সালাম গেলেন লড়াই আরম্ভ হলো তুমুল লড়াই চলল যুদ্ধ করতে করতে জুমার দিন কোন দিন আরো জোরে বলেন জুমার দিন আসরের সময় হয়ে গিয়েছে যুদ্ধে ইমানদাররা বিজয়ের দ্বার প্রান্তে কিন্তু দেখা গেল সূর্য যদি ডুবে যায় অমীমাংসিত অবস্থায় যুদ্ধ যদি বন্ধ হয়ে যায় তাহলে জুমাবারের পরের দিনটা কি বার শনিবার এই সময় আমাদের উম্মতে আমাদের উম্মতের জন্য সাপ্তাহিক ইবাদতের দিন হচ্ছে জোরে বলেন জুমাবার আর সেই সময় সাপ্তাহিক ইবাদতের দিন ছিল শনিবার এখন রাত 12টা হইলে সৌর বৎসর অনুযায়ী পরের দিন হিসাব করা হয় কিন্তু চন্দ্র বৎসর অনুযায়ী হিজরি ক্যালেন্ডার বা ইসলামী ক্যালেন্ডার চন্দ্রবৎস হিসাব করলে সূর্য ডুবে গেলেই পরের দিন শুরু হয়ে যায় এখন ইউসা বিন নুন আলাইহিস সালাম দেখলেন সূর্য কিছুক্ষণ পর ডুবে যাবে অমীমাংসিত অবস্থায় যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাবে শনিবার দিন হওয়ায় সন্ধ্যা থেকে পরের দিন আর কোনো জিহাদ লড়াই করা যাবে কাফিররা যদি পরের দিন রবিবারের দিনে আরো বেশি সৈন্য নিয়ে ঝাঁপায়া পড়ে আরো বেশি অস্ত্র নিয়ে আসে তাহলে দেখা যাবে দুর্ভোগ হয়ে যেতে পারে এই জন্য ইউসা বিন নুন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকালেন শুনেন শুনেন পৃথিবীর একজন মানুষ সূর্যকে থামিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আল্লাহ তার দোয়া কবুল করে ফিলিস্তিনের ওই মসজিদ মসজিদে আকসা এই মসজিদ পুনরুদ্ধার বিজয়ের জন্য আল্লাহ সূর্যকে পর্যন্ত থামায়া দিয়েছে কোথায় আছে এই হাদিসটা এই হাদিসটা আছে বুখারী শরীফের ভেতরে বুখারী শরীফে হাদিস এসেছে যখন ফাদানা মিনাল ক্বরিয়াতি সলাতিল আসরি আও করিবাম মিন যালিক যখন আসরের নামাজের সময় হয়ে গেল তখন ইউসা বিন নুন তিনি সূর্যের দিকে তাকালেন ফাকালা লিশামস তিনি সূর্যকে বললেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর কি সুন্দর দোয়া ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট অর্থাৎ তুমিও আল্লাহর হুকুম মানো আমিও আল্লাহর হুকুম মানি এবার তিনি বললেন আল্লাহুম্মা কাকে ডাক দিলেন আপনারাও আল্লাহকে একটা ডাক দেন সবাই বলেন আল্লাহ হয় না আকাশ বাতাস ভারি করে বলেন আল্লাহ তিনি বলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিজহা আলাইনা ফাহুবিসাত হাত্তা ফাতাহা আল্লাহু আলাই তিনি বলেন আল্লাহুম্মা হে আল্লাহ ইহবিজহা আলাইনা
এই সূর্যকে তুমি আমাদের এই যুদ্ধে বিজয়ের জন্য থামিয়ে দাও আল্লাহ দোয়া কবুল করলেন দোয়া কবুল করে আল্লাহ তাআলা ঈমানদারদের বিজয় পর্যন্ত সূর্য থামায়া দিলেন তাহলে আমার বাবা জান ভাই জানরা বলেন তো মসজিদে আকসা এটা পুনরুদ্ধার হয়েছে এই যে লড়াই হয়েছে বলেন তো অস্ত্র দিয়ে হয়েছে না ঈমান দিয়ে হয়েছে এখন মুসলমানদের ঈমান বড় দুর্বল কত দুর্বল আমি দেখাই এই ইসরায়েলের ইহুদিরা যখন অসভ্যের মতো নরকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে সব কাফিররা তাদের পাশে আছে না নাই কাফির কাফির ভাই ভাই কাফির কাফির ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাঁড়িয়ে গিয়েছে আরেক খবিশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাকে খবিশ বলছি কেন জানেন তো আপনারা জানেন আপনারা দাঁড়িয়ে গিয়েছে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো দাঁড়িয়ে গিয়েছে আরেক বেটা তার নিজের জুতার তলায় মাটি নাই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি পুতিন বাবাজি তারে যে সেসাটা দিছে নিজের পায়ের তলায় মাটি নাই সেই ইসরায়েলিদের পক্ষে কথা বলছে দেখেন কাফিরদের একটা নীতি ঠিক আছে কাফিররা কাফিরের সাথেই কথা বলেন না কেন আজ বাইডেন সাহেব চলে আসছেন ইসরায়েলে কিন্তু ফিলিস্তিনিরা নির্যাতিত অনেক মুসলিম রাষ্ট্রপ্রধানরা বিবৃতি দিয়েছেন ঠিক আছে আমরা প্রশংসা করছি এটা কিন্তু উচিত ছিল এই ফিলিস্তিনিদের দুঃসময়ে কাফির কাফির একজোট হয়ে যেমন তারা ইসরায়েলের ইহুদিদেরকে সাপোর্ট করছে যুদ্ধ লাগবে না যদি 57টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে একটা বক্তব্য দেয় আরে 57টা দেশ লাগবে না শুধু মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো একজোট হয়ে গেলে ইসরায়েলের ইহুদিরা ভূমধ্য সাগরে নিপতিত হয়ে যাবে সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা মুসলমান কখনো অস্ত্র দিয়ে বিজয়ী হয় নাই মুসলমান বিজয়ী হয়েছে কি দিয়ে জোরে বলেন এটি হচ্ছে সেই পবিত্র মসজিদ এই মসজিদে আকসার আশেপাশে হাজার হাজার নবী রাসূলের কবর আছে না নাই এই এলাকায় এসেছিলেন জাতির পিতা সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম এই অঞ্চলে এসেছিলেন সাইয়েদিনা ইয়াকুব আলাইহিস সালাম এই অঞ্চলে দাওয়াত নিয়ে এসেছেন সাইয়েদিনা দাউদ আলাইহিস সালাম এসেছেন তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করার পরে মুসা নবী উম্মত নিয়ে এখানে এসেছিলেন তার কবরও এই মসজিদে আকসার আশেপাশে আছে না নাই এইজন্য এই মসজিদটি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ এটি সেই পবিত্র মসজিদ পৃথিবী সৃষ্টির সূচনা লগ্ন থেকে নিয়ে এই মসজিদ এবং এর আশেপাশের অঞ্চল এটা ছিল নবুয়ত আর রিসালাতের কেন্দ্রস্থল এখান থেকেই দিনের দাওয়াত পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছেন কে আরো জুড়ে বলেন কে এটি হচ্ছে সেই পবিত্র মসজিদ এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনকারী দুনিয়ার এক নাম্বার মানুষ যিনি প্রথম এসেছেন দেখেন বাইতুল্লাহ কাবা শরীফ এটা কোনো মানুষের হাত দিয়ে ভিত্তি প্রস্তর নির্মাণ হয় নাই আমাদের চুয়াডাঙ্গা জেলায় যখন কোনো বিল্ডিং হয় মাদ্রাসা হয় মসজিদ হয় এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে সেগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন ঠিক কিনা কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘরের ভিত্তি প্রস্তর দুনিয়ার কোন মানুষের হাত দিয়ে হয় নাই আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে কাবা ঘরের ভিত্তি প্রস্তর নির্মাণ করিয়েছে এরপরে জাতির পিতা তার ছেলেকে নিয়ে কাবা ঘরের রিকনস্ট্রাকশন পুনর্নির্মাণের কাজ করেছেন সেই ঘটনা কোরআনে আছে আর মসজিদে আকসা এই পবিত্র মসজিদ পৃথিবীর প্রথম মানুষ সাইয়েদিনা আদম আলাইহিস সালামের হাত দিয়ে আল্লাহ ভিত্তি প্রস্তর স্থাপন করিয়েছে যারা মনে রাখতেছেন ভালো তথ্যভিত্তিক কথা দিয়ে যাচ্ছি যারা ঝিমাইতেছেন আমার তো কিছু বলার নাই নাম্বার 12 12 এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে এটি সেই মসজিদ শুনেন এই মসজিদের মিস্ত্রি শুধু মানুষ না জিনদেরকে দিয়ে সুলাইমান নবী এই মসজিদ বানিয়েছেন পুনর্নির্মাণ করেছেন Bruce Lee 24. Enjoy the Holy Quran.